সরকারি চাকরিতে কোটা বাতিল এবং দুই সালে জারি করা পরিপত্র বহালের দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা তাদের আন্দোলনে একজন পুলিশ কর্মকর্তা সড়কে আটকে যান এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে তার বাঘ বিতণ্ড হয় সোমবার বিকেলে রাজধানীর চানখার পুলে মেয়র হানিফ ফ্লাইওভারের গোড়ায় এ বাঘ বিতণ্ডার ঘটনা ঘটে সরে জমিনে দেখা যায় বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভারের গোড়ায় যান চলাচল বন্ধ করে দিয়েছেন শিক্ষার্থীরা এ সময় ফ্লাইওভার দিয়ে আসেন আরফিন নামের একজন পুলিশ কর্মকর্তা ওই পুলিশ কর্মকর্তা শিক্ষার্থীদের জানান তার বাসা আজিমপুর ডিউটি শেষ হওয়ায় বাসায় ফিরছেন তিনি আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে ঘুরে অন্য রাস্তা দিয়ে যেতে বলেন তবে মানতে চাননি ওই পুলিশ কর্মকর্তা এ সময় শিক্ষার্থীদের সঙ্গে ওই পুলিশ কর্মকর্তার বাঘ বিতণ্ডা হয় তখন কোটা পদ্ধতির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা